আমার সম্মানিত তিনি প্রশ্ন করেছেন রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ কি কি যে আমার সম্মানিত ভাই রোজা ভঙ্গের কারণ গ্রহণযোগ্য কারণ যেগুলি সেগুলি হচ্ছে এক নম্বর অসুস্থতা দুই নম্বর সফর পবিত্র বর্ণিত হয়েছে সরবাকার পঁচাশি যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে রোজা ভঙ্গ করে অন্য দিনে তা কাজা আদায় করে নেবে গণনা করবে তিন নম্বর করলে রোজা সন্তানকে দুগ্ধ দানকারী নারী যদি রোজা রাখলে নিজের বা সন্তানের জীবনের আশঙ্কা করে তবে রোজা ভঙ্গ করবে পাঁচ নম্বর কোন বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে রোজা ভঙ্গ করা যেমন পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার আগে থেকে বাঁচাতে গিয়ে দরকার হলে রোজা ভঙ্গ করা তাহলে পাঁচটা একটা হচ্ছে অসুস্থ দুই নম্বর সফর তিন নম্বর গর্ভবতী নারী তিন নম্বর সন্তানকে দুধ দানকারী নারী এবং চা পাঁচ নম্বর হচ্ছে কোনো বিপদগ্রস্ত নারীকে বাঁচাতে গিয়ে এবং ছ নম্বর হচ্ছে আল্লাহর পথে জেহাদে থাকার সময় শরীরে শক্তি বজায় রাখার উদ্দেশ্যে রোজা ভঙ্গ করা যায় কেননা নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের সময় সাহাবীদেরকে বলেছিলেন ইন্নাকুম মুসাব্বিহু আদউইকুম ওয়াল ফিতরু আকওয়া আলাইকুম ফাক্তুদ তোমরা শত্রুর মোকাবেলা করবে রোজা ভঙ্গ করলে তোমরা অধিক শক্তিশালী তাই তোমরা রোজা ভঙ্গ করো তোমরা শত্রুর মোকাবেলা করবে বৈধ কোন কারণে রোজা ভঙ্গ করলে দিনের বাকি অংশ রোজা অবস্থায় থাকা আবশ্যক নয় কেননা সেটা গ্রহণযোগ্যজরের কারণেই রোজা ভঙ্গ করেছে তাই এর বিপরীত হচ্ছে রমজান মাসে চাঁদ দেখা গেছে কথা যদি দিনের বেলায় প্রমাণিত হয় তবে খবর পাওয়ার সাথে সাথে রোজা করে নেবে একজন ব্যক্তি রোজা ভঙ্গ করেছে বলতে রোজা রাখেনি কিন্তু সে খবর পেলে যে না চাঁদ রেখেছে এবং অনেকেই রোজা রেখেছে সে তখন থেকে নিয়ত করে নেবে বৈধ কোনো কারণ ছাড়া রোজা ভঙ্গ করলে দিনের বাকি অংশ রোজা অবস্থায় থাকা আবশ্যক নয় কেননা সে তো গ্রহণযোগ্য ওজু কারণে রোজা ভঙ্গ করেছে এই জন্য এই মশলা বিশুদ্ধ কথা হচ্ছে কোন রোগী যদি অসুস্থতার কারণে দিনে রোজা ভঙ্গ করে আর দিনে শেষ হওয়ার আগে সুস্থ হয়ে যায় বাকি অংশ রোজা অবস্থায় থাকার কোনো আবশ্যকতা নেই রোজা ভঙ্গ করেছে তার আর রোজা থাকলো না সে পরবর্তীতে সেটা গ্রন্থি করে নেবে আশা করি বুঝতে পেরেছি জাক্লাফে